পাহাড়ে আসন্ন ভিলেজ নির্বাচনে আরও বেশি উন্নয়ন আর উন্নত মানের গ্রাম গঠনের লক্ষ্যকে সামনে রেখে ভিলেজে ভিলেজে চলছে বামেদের ভোট প্রচার। তেমনি শান্তিরবাজার মহকুমায় বগাফা ব্লকের অন্তর্গত তাকমাছড়া ভিলেজে সিপিএম প্রার্থীদের বিপুল ভোটে জয় করার আহ্বানে একটি নির্বাচনী জনসভা করেন তাকমাছড়া বাজারে। এই ভিলেজ ভিত্তিক জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য মদন দাস, মনু অঞ্চল কমিটির সম্পাদক বলরাম রিয়াং, যুবনেতা আমির হোসেন এবং সিআইটিউর বিভাগীয় সদস্য দেবব্রত দত্ত। বক্তারা ভাষণ রাখতে গিয়ে বলেন, যারা সমাজের শত্রু, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে তাদের একটি ভোটও নয়। আরও বলেন, পঞ্চায়েত ভোটে একটি গুরুত্বপূর্ণ ভোট, তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে উন্নত মানের গ্রাম গঠনের জন্য বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয় করবেন। 14টা ভিলেজ কমিটি বগাফা ব্লক, তার মধ্যে লক্ষ্মীসরা ভিলেজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, বাম বিরোধী একটা সিট করে মেয়র, প্রতিশরি 7টা-8টা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতা, বীরচন্দ্র বিনা প্রতিদ্বন্দ্বিতা, এরকম অনেকটা জায়গায় অলরেডি চম্পাইহা। তারপরও কিছু কিছু জায়গায় খুব খাও কিছু প্রার্থী নাকি প্রত্যাহার কিনে। সংবাদ প্রতিনিধির রিপোর্ট, ফ্যান্টাসি টিভি।